ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা। তো বন্ধুরা, এই নিয়ে কি আপডেট উঠে এসেছে বিস্তারিত সমস্ত তথ্য জানতে ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা, জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের। প্রায় 48 ঘন্টা ধরে রাজ্যে অতিভারী বৃষ্টির কারণে বেহাল জনজীবন পরিস্থিতি। পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য 9টি জেলার জেলা শাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর শনিবার ভার্চুয়ালি। এই বৈঠকে যেই 9টি জেলার জেলা শাসকরা ছিলেন সেগুলি হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছে বঙ্গে, ঝরেছে অঝোর ধারায়। শুক্রবারও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, যার জেরে জল ছাড়তে চলেছে ডিবিসি। একাধিক জলাধার থেকে জল ছাড়া হবে। মুকুটমণিপুর, তিলাপাড়া, মেসেঞ্জার জলাধার থেকে সব মিলিয়ে 1,53,000 কিউসেকের বেশি জল ছাড়া হবে, যার জেরে দক্ষিণবঙ্গে বন্যার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি বিস্তীর্ণ অংশে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। এরপর ডিবিসি গতকাল 75,000 কিউসেক জল ছেড়েছে, সেই জল আজ বিকেলেই হুগলি জেলার আরামবাগ মহকুমা ছুঁয়ে ফেলবে, যে কারণে প্লাবিত হতে পারে গোঘাট, খানাকুল, পুরসুরা প্রতিটি এলাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে মুকুটমণিপুরের ছাড়া জল আজ রাতে পশ্চিম মেদিনীপুরে ঢুকে পড়বে, প্লাবিত হতে পারে ঘাটাল মহকুমা এলাকা, ময়ূরাক্ষীর ছাড়া জলে ডুবতে পারে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বেশ কিছু এলাকা।